Assalamualaikum everyone, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই প্রতিদিনের মতো অনেক ভালো আছেন। আমরাও তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম গাজীপুরে আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। আজ আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস আমি শেয়ার করব। আশা করি আপনারা আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ আমি আপনাদের সাথে আমার বোনের বাড়ির ঠিক পিছনে যে জায়গাটা আছে সেখানেও কিছু সবজি বাগান, আসলে ওভাবে বলবো না, অনেক কিছু আপনাআপনি হয়েছে, আবার অনেকগুলো গাছ ওরা নিজেরাও লাগিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে বিকেলবেলা, তো এই যে গ্যারেজ, গ্যারেজের ঠিক পিছনের দিকে হচ্ছে ওদের যে বাড়ির যে জমির কিছু অংশ সেটা, তো সেখানে কিছু গাছ লাগানো হয়েছে। তো এখানে একটা ছোট্ট চুলা আপুর বাসার কোনো ভাড়াটিয়ারা বানিয়েছে তাদের বাচ্চার জন্য, তো সেটাই দেখে এত ভালো লাগলো। কি যে সুন্দর চুলা, ছোটোবেলায় এরকম খেলতাম, অনেক ভালো লাগতো। তো এই যে এখান থেকে ছোট একটু সিঁড়ি করে দেওয়া হয়েছে। তো আপু বলল যে গাছে কিছু করল্লা হয়েছে, চল পেরে নিয়ে আসি। তো আমার আবার এগুলো দেখতে অনেক ভালো লাগে। তো দেখছিলাম অনেকগুলো করল্লাই নাকি হয়েছিল, অনেক সবজি হয়েছিল। তো আপু আমাকে ফোনে আগে বলেছিল যে অনেক সবজি খাওয়া হয়ে গিয়েছে, তুই তাড়াতাড়ি হাই, তোর জন্য আর কত বাঁচিয়ে বাঁচিয়ে রাখবো। আসলে এরকম খেতে সবজি বা যে কোনো কিছু কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন একটা করলা একদম পেকে টুসটুসে হয়ে আছে। তো আমি ভাবলাম যে এটা একটু ছিঁড়ি, এত সুন্দর লাগছে দেখতে। যদিও আমরা পাকা করলা খাই না, অনেকেই দেখলাম যে পাকা করলা ভর্তা করে, তো ভাবলাম যে এক সময় দেখবো খেয়ে কেমন লাগে। তো ওই যে আপনাদের ভাইয়া বসে আছে, সে বসে বসে দেখছে। আর এই যে আমার বোনের বাসা, মাশাল্লাহ, সবে মাশাল্লাহ বলবেন। তো মোটামুটি অনেক গাছই হয়েছে। এখানে হচ্ছে ঢ্যাঁড়স গাছে কিছু ঢ্যাঁড়স হয়েছে। তো এই যে দেখেন, তো আমি আর তুললাম না, আমি আপুকে না করলাম যে এই কয়টা ঢ্যাঁড়স আর কি তুলবা। তো পিছনে একটা গাছ আছে, ওখানে আর আমি যাওয়ার সাহস করলাম না, একদম কাদামাটি হয়েছিল, ওখানেও কিছু ঢ্যাঁড়স হয়েছে। আর এই যে অ্যালোভেরা গাছ, এগুলো আপু লাগিয়েছে। আর এই হচ্ছে পাট শাক। তো কত বাতাস দেখতে পাচ্ছেন আপনারা, বাতাসে একদম কিন্তু পাতাগুলো নড়ছে, খুবই সুন্দর, ওরা এখানে প্রায় এসে বসে থাকে। তো এই যে পেঁপে গাছ, তো মোটামুটি কিছু গাছ আমি আপুকে বললাম যে সব কি তোমরা লাগিয়েছো, বললো যে না, অনেক কিছু আপনাআপনি হয়েছে। তো এটা এখানে একটা নারিকেল গাছ আছে, আর কিছু আম গাছ আছে, আর হচ্ছে একটা বড় খেজুর গাছ আছে। এই খেজুর গাছে কিন্তু প্রতি বছর একটা লোক এসে রস গাছ কেটে যে রস হয় সেটা আপুদের দিয়ে যায়, যেটা এখন পাওয়াই যায় না আসলে। তো এটা অনেক ভাগ্যের ব্যাপার। তো এই জায়গাটা ওরা মাটি ফেলে পরে সুন্দর করে সবজি বাগান করবে। তো এখন যেহেতু অনেক নিচে আছে তাই ওভাবে করে সবজি বাগান করেনি। তো আপু আবার ঘুরে ঘুরে দেখছিল যে কিছু মানে আর তুলে নেওয়া যায় কিনা, আমি না করলাম। তো ওদের গাছ থেকে পাট শাক নিয়েও একদিন রান্না করে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। ক্ষেতের কোনো জিনিস তুলে আসলে সেটা মজা কিন্তু অন্য রকম। তো আমি একটু আবার এদিকটায় চলে আসলাম, চলে এসে দেখছিলাম কী কী গাছ হয়েছে। আমি তো সাত মাস পরে আসলাম, এর আগেও যখন এসেছি একদিনের জন্য ওর বাসে এসেছিলাম, তো ওভাবে এদিকটা দেখিনি। তো এই যে কাঁচামরিচ গাছে দেখলাম যে দুটো কাঁচামরিচ একদম লাল হয়ে আছে। তো আমার হাজবেন্ড আবার বলছিল যে একটু পেরে নিয়ে আসো, তো ভাবলাম যে দুটো কাঁচামরিচ নিয়ে যাই। অনেক কাঁচামরিচ নাকি হয়েছিল, আপু বলল যে অনেক কাঁচামরিচ হয়েছিল। তো এখন কিছুটা আছে গাছের ভিতরে। তো ওই দিকটা হচ্ছে আবার অনেক সিমেন্ট, অনেক কিছু ফালানো, এখনও দেখেন কোনো পরিষ্কার আসলেভাবে কিছু করা হয়নি, এখানে মাটি ফেলতে হবে। তো এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ, এত ঝাঁক বেঁধে নাকি এখানে মরিচ হয়েছিল, আপুর কাছে শুনলাম যে মানুষকে দিয়ে দিতে হয়েছে। তো এখন আমার জন্য এই কয়টা আর কি বেঁচে আছে। তা আমি আবার একটা তুলে নিলাম, আরেকটা দেখলাম যে নিচে পড়া, সেটা একদম লাল হয়ে আপনাআপনি নিচে পড়ে আছে। তো এই যে
এটা হচ্ছে বেগুন গাছ, কিন্তু কোনো বেগুন নেই আসলে, যতটুকু হয়েছে ওদের খাওয়া হয়ে গিয়েছে। তো আম গাছে আবার প্রতি বছর মোটামুটি কয়েকটা আম হয়, 4-5টা করে, এবছর কিছুই হয়নি আপুর কাছে শুনলাম। তো এই যে মাত্র 5-6টা করলা পাড়া হয়েছে আর সবগুলো ছোট ছোট, এগুলো ছোট ছোট। তো আমি আবার একটু বসে বসে দুলছিলাম, এত বাতাস, মানে অনেক ভালো লাগছিল। আমি যে এখনও ভয়েস দিচ্ছি জানালার কাছে বসে, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কি না আমি জানি না, অনেক বাতাস। মাশাআল্লাহ গাজীপুরের ওয়েদার খুবই ভালো। তো এই যে আমার হাজব্যান্ড আবার দেখাচ্ছে, দেখেন কত সুন্দর মরিচগুলো। তো এইগুলো তো ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে। তো এখানে মোটামুটি আমরা হাজব্যান্ড, ওয়াইফ, আমার বোন, বোন জামাই সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম, বাচ্চারা সাদে খেলছিল। তো ভালোই লাগলো আসলে, কি বলবো, আমার এত ভালো লাগছে। এবার বাসায় যেতে ইচ্ছে করছে না, প্রতিবার মানে এক সপ্তাহ হয়ে গেলেই বলি যে না বাসায় যাওয়ার ভালো লাগে না, কিন্তু এবার কেন জানি আমার না যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই আসলে, কিছু করার নেই। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো এই জায়গায় যদি অনেক সবজি করা হয় তাহলে কিন্তু এটা আরও অনেক সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে। তো এই আর কি আমার বোনের বাসার ছোট্ট সবজি বাগানটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের আজকে আমার ব্লগটা ভালো লেগেছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন তো আজান দিয়ে দিবে, এমন এখন নামাজ পড়তে হবে, তাই বাসায় চলে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।